কোচবিহার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো হিতেন বর্মনকে, তার বদলে দায়িত্ব পেলেন কানাইনাল দে, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, সরানো হলো হিতেন বর্মনকে, কোচবিহার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো হিতেন বর্মনকে, তার বদলে দায়িত্বে এলেন জেলা স্কুল পরিদর্শক কানাইলাল দে। কোচবিহার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান থেকে সরানো হলো হিতেন বর্মনকে, নতুন পদ পেলেন জেলা স্কুল পরিদর্শক কানাইলাল দে। কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি নিযুক্ত হলেন কানাইলাল দে, হিতেন বর্মন তাকে সরিয়ে নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন তিনি। হিতেন বর্মন তাকে কোচবিহার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির পদ থেকে সরানো হলো। অনুপম সরদার প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অনুপম, হিতেন বর্মনকে সরানো হলো? হ্যাঁ, দেখো, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তিনি 10 মাস ধরে ছিলেন, এমনটাই আমরা জানতে পেরেছি। এবং গতকাল রাতে জেলা প্রশাসনের কাছে একটি মেল মারফত রাজ্য শিক্ষা দপ্তরের থেকে জানানো হয়েছে যে তাকে সরিয়ে দেওয়া হলো। তবে বর্তমানে কিন্তু এই দায়িত্ব সামলাবেন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক কানাইলাল দে। তবে কেন সরানো হলো এই বিষয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে। কেউ বলছেন তার বয়স 65 পেরিয়ে গেছে, সেই কারণে হয়তো বা সরিয়ে দেওয়া হয়েছে। তবে হিতেন বর্মন কিন্তু বাম জামানা থেকে তাবর নেতা ছিলেন, তিনি বাম ফ্রন্টের প্রতিনিধি ছিলেন এবং তিনি এমপি ছিলেন। তারপরে রাজ্যে পালাবদলের পর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন এবং তারপরে কিন্তু তিনি বিধায়ক ছিলেন। তবে কি কারণে তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হলো তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। পৌলমি, ধন্যবাদ। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি অনুপম সাহা। সরানো হলো হিতেন বর্মনকে, তবে ঠিক কি কারণে তাকে অপসারণ করা হলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়।